কি রে বল্টু, গতকাল স্কুলে আসিস নি কেন? স্যার, আমার বার্ড ফ্লু হয়েছিল। বার্ড ফ্লু? সে তো মুরগির হয়। স্যার, কোনোদিন কি আমাকে মানুষ মনে করেছেন নাকি? রোজ রোজ তো মুরগি বানিয়ে নীল ডাউন করে রাখেন। আচ্ছা বল্টু, হু স্পিল দ্য টি অন দ্য টেবিল, এটাকে নিজের মাতৃভাষায় অনুবাদ কর। স্যার, মাতৃভাষা মানে তো মায়ের ভাষা, তাই না? হ্যাঁ হ্যাঁ। গেল গেল গেল, ফেলে দিল সব ফেলে। আমার কাজ না বাড়ালে তো শান্তি হয় না রে হারামজাদা। চা কি এখন তোর বাপ বানাবে? আচ্ছা বল্টু, বলতো তাজমহল কে তৈরি করেছিল? কেন স্যার, মিস্ত্রিরা। আচ্ছা বল্টু, এমন একটা বাক্য বলতো যে বাক্যটা একটু ঘুরিয়ে ফিরে দিলে আপদ ও বিপদ দুইটাই হতে পারে। স্যার, আমি যদি বলি আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন তাহলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু স্যার ছেলে মেয়েকে উল্টে আমি যদি বলি আপনি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন তখনই তো বিপদ। আচ্ছা বল্টু, ইংরেজিতে অনুবাদ করতো। রামস্বরূপ এর অসুখ হয়েছিল, ফলস্বরূপ সে মারা গেল। স্যার, অসুখ তো হলো রামস্বরূপের, তাহলে ফলস্বরূপ মারা গেল কেন? উফ, মূর্খ কথাকার, এর মানে হলো রামস্বরূপের অসুখ হয়েছিল, পরিণামস্বরূপ মারা গেল। স্যার বলেন কি, আরো একজন মারা গেল? আচ্ছা বল্টু, বঙ্গানুবাদ করতো। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। স্যার, বিড়াল এবং কুকুর দৌড়াচ্ছে কারণ বৃষ্টি পড়বে। আচ্ছা বল্টু, বলতো সে বাসন ধুয়েছে আর তাকে বাসন ধুতে হয়েছে, এ দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি? স্যার, প্রথম বাক্যে কর্তা অবিবাহিত আর দ্বিতীয় বাক্যে কর্তা বিবাহিত। আচ্ছা বল্টু, ফোর্ট বলতে কি বুঝিস? গাড়ি স্যার। আর অক্সফোর্ড বলতে? গরুর গাড়ি স্যার। আচ্ছা বল্টু, এমন একটা জায়গার নাম বলতো যেটা বানিয়েছে পুরুষরা কিন্তু পুরুষদেরই ঢোকা নিষেধ। স্যার, এটা নিশ্চয় লেডিস টয়লেটই হবে।